আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্যান্ট কাট সেলো আর কাটিং এবং সেলাই করে দেখাবো, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো প্রথমে এখানে আমি কাপড়টাকে মেলে নেব, মেলে নিয়ে আমি দুটো ভাঁজ দিয়ে নেব। তো এরপরে হচ্ছে আমি এখানে চার ভাঁজ দিয়ে নেব। তো দেখুন, এই যে আমি কাপড়টাকে চার ভাঁজ দিয়ে নিয়ে নিছি, এই যে এটা খোলা সাইড আর বন্ধ সাইডটা আমার দিকে আছে। তো এলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে মার করে নেব, এই যে এইভাবে করে 2 ইঞ্চিতে মার করে নেব। এখানে এলাস্টিক বা দড়ি ব্যবহার করতে পারেন। এই মারটাকে আমি সমান করে এভাবে মিলিয়ে নেব। তো এখানে আমি কাপড়ের লম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি কাপড় লম্বা নিয়েছি 44 ইঞ্চি। তো এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নেব, হাই নেব। এখানে আমি এলাস্টিকের 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 15 ইঞ্চিতে মার করে নেব। এলাস্টিকের 2 ইঞ্চি সহ এখানে আমার 17 ইঞ্চি হবে। তো নিয়ে নেব আমি হিপের মাপ। এখানে হিপের মাপ নেব আমি ইঞ্চি ট্যাপ ধরে 13.5 ইঞ্চি নেব। এই 13.5 ইঞ্চিতে আমি মার করে নেব। এখানে আমি 13.5 ইঞ্চিতে মার করে নেব। এখন আমি এই মাপটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব। তো হায়ার এখানে আমি শেপ করে এভাবে মিলিয়ে নেব। তো হায়ার এখানে যে আমি এখানে 1.5 ইঞ্চিতে মার করে নিয়েছি, দেখুন 1.5 ইঞ্চি এখানে মার করে এখানে আমার আছে 15 ইঞ্চি। তো 15 অর্ধেক এখানে আমি নেব, এই যে এইভাবে করে 7.5 ইঞ্চি, এই যে 7.5 ইঞ্চিতে আমি মার করে নেব। তো এখানে আমি স্কেলের সাহায্যে যে সোজা করে একটি মার করে নেব, এই যে এইভাবে করে। তো এই দেখুন, এখানে বন্ধ সাইডও আমি এখানে 15 ইঞ্চিতে নিয়ে নিছি। দেখুন এই হায়ের এখানে আমি 15 ইঞ্চি নিয়ে নিছি। তো আমি এখানে লাম্বার মাপটা নিয়ে নেব, এই যে এলাস্টিকে 2 ইঞ্চি বাদ দিয়ে ধরবো। দেখুন এলাস্টিকে 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি লাম্বার মাপটা নেব 39 ইঞ্চি। এই লাম্বার মাপটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যা যার মাপ অনুসারে। তো আমি এখানে 39-এ মার করে নেব। তো এখানে আমি এই যে 60 থেকে এভাবে 7.5 ইঞ্চি মার করে নেব। দেখুন তো এখানে আমি স্কেলের সাহায্যে মাপটাকে সোজা করে মিলিয়ে নেব। তো এখানে আমি যে মাঝখানে মার করেছি, দেখুন এই মাঝখানে এখানে এখন আমি ইঞ্চি ট্যাপটাকে যে এইভাবে ধরবো, এই যে 3.5 ইঞ্চির এখানে ধরবো, ধরে এখানে এই সাইডে আমি মার করে নেব 3.5 ইঞ্চি। এই যে এই সাইডও আমি নিয়ে নেব 3.5 ইঞ্চি। তো ইঞ্চি ট্যাপটাকে আমি এই যে এইভাবে ধরবো, দেখুন এখানে আমি 39 নিয়েছি, আরও 3 ইঞ্চি এখানে আমি এক্সট্রা নেব। নিচে হেমটা আমি চড়া করে সেলাই করবো, এই জন্য আমি 3 ইঞ্চি বাড়তি নিয়েছি। এখন আমি এভাবে একটি দাগ দিয়ে দেবো সোজা করে, এই দাগগুলি এভাবে করে মিলিয়ে নেব। এখানে আমি স্কেলের সাহায্যে যে দাগগুলি এভাবে দিয়ে নেব, দেখুন যেভাবে শেপ করে দিয়ে নেব। এখন আমি মার্কের এখান থেকে কেটে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি এই জয়েন্টগুলি ছাড়িয়ে নেব। তো প্রথমে আমি হায়ার অংশটা সেলাই করে নেব। দেখুন এই যে দুটা পাটে যেভাবে রেখে হায়ার অংশ থেকে আমি সেলাইটা করে নেব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো এখানে আমি একটি পাট সেলাই করে নিয়ে নিছি, দেখুন অন্য সাইডটাও আমি এই যে সেলাই করে নিয়ে নিছি একইভাবে। এখন আমি এই যে এভাবে করে মিলিয়ে নেব, মিলিয়ে আমি এই যে সাইড থেকে সেলাই করে নেব। তো এখানে আমি দুইটা সাইড সেলাই করে নিয়ে নিছি, দেখুন এখন আমি পায়ের এই অংশটাকে এই যে দুটা পাটে যেভাবে করে মিলিয়ে নেব।
মিলে এই যে আমি মার করেছি এই যে এভাবে করে একটার উপর একটা রাখবো যেভাবে করে রেখে আমি এই যে মার করেছি মার্কের এখান থেকে আমি একটু কাটমার দিয়ে নেব তো এখানে আমি মাটা করে নিয়েছি দেখুন এই মার্কের এখান থেকে আমি এইভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব এটাকে আমি চড়া করে একটু সেলাই করে নেব দেখতে ভালো লাগবে তো দেখুন এখানে আমি দুইটা পায়ের মুড়ি সেলাই করে নিয়ে নিছি তো এখন আমি এভাবে দুইটা পাটে এভাবে ভাঁজ দেব ভাঁজ দিয়ে আমি সেট থেকে সেলাই করে নেব তো দেখুন এখানে আমি ছালোয়ারটা জয়েন করে নিয়ে নিছি এখন আমি এলাস্টিক জয়েন করে নেব তো প্রথমে আমি যেভাবে ভাঁজ দিয়ে চিকন করে একটু সেলাই দিয়ে নেব তো দেখুন এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন আমি এলাস্টিকটা জয়েন করে নেব এলাস্টিকে এইভাবে ধরবো ধরে এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন এখানে আমি এলাস্টিকটাকে এখন জয়েন করে নেব এলাস্টিকটা এইভাবে রাখবো কাপড়টাকে এইভাবে ভাঁজ দিয়ে আমি সাইড থেকে সেলাই করে নেব তো দেখুন এখানে আমি এলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি এখন আমি এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন এখানে আমার ছেলাটা কমপ্লিট করা হয়ে গেছে তো এখানে আমি পায়ের মুড়িতে এই যে কালো সুবুদম লাগিয়ে নেব এটা আমি কালো কাপড় দিয়ে সুবুদমটা বানিয়ে নিছি এই দেখুন এই যে তিনটে করে আমি বুদম লাগিয়ে নেব দুই পায়ের জন্য এখানে আমার ছয়টা বুদম হবে তো প্রথমে আমি হাত সুই দিয়ে একটি বুদম আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।